হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আরও একটি ব্লগ আজকে সকাল 8টা থেকে শুরু করলাম, আর এখন ঘরটা গোছাচ্ছি। এর আগে কিন্তু অর্ঘদীপকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো ঘুম থেকে উঠি কিন্তু আমি 5:30 কি 5:45 দিকে। উঠে ভাত টাত রান্না করি, মানে ভাত রান্না করি আর একটা তরকারি রান্না করি, আর ওর জন্য টিফিনও বানাই। তো ওকে টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে এখন বাকি কাজগুলো করছি আর কি। তো কাপড়গুলো একটু একটু ভিজেছিল, তো এগুলোকে রোদে দিয়ে দিলাম আর ঘরটাও গুছিয়ে নিলাম, তারপর মেন রান্নাটা শুরু করব আর কি। তো সকালবেলা তো অর্ঘের জন্য শুধু একটা তরকারি রান্না করি, যেটা ঝাল টাল একটু কম থাকে আর মানে সবাই খেতেও পারি, ও যাতে খেতে পারে, মেইনলি ওর জন্যই রান্নাটা করি আর কি। আর এখন আমাদের জন্য রান্নাটা করবো, আর ভাবলাম যে না, সোফাটা আর টেবিলটাও একটু গুছিয়ে রাখি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে হঠাৎ করে আমার কি হলো, যে নতুন করে আবার সংসার শুরু করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা তো এতদিন ধরে মানে যাযাবরের মতো ছিলাম, মানে বিয়ের পর থেকেই ধরতে পারো এক জায়গায় খুব একটা বেশি দিন ছিলাম না। তো কিছুদিন এই বাড়িতে ছিলাম, তারপর ভাড়া বাড়িতে গেলাম, তারপর আবার বাবার বাড়িতেও আসলাম। মানে বাবার বাড়িতে মেইনলি গিয়েছিলাম আমার ছেলে যখন জন্ম হয়েছিল, তো তারপর তো ও ছোট, ওকে নিয়ে কাজটা করা সম্ভব ছিল না আমার, ভাড়া বাড়িতে তখন থাকতাম। তো তারপর কি ভাবলাম যে না, মার এখানে চলে যাই, মা আছে আমাকে দেখে রাখতে পারবে, আমার ছেলেকেও দেখে রাখতে পারবে আর কি। তো ছোট, আমি ততটা বুঝিও না কি করে বাচ্চাকে সামলাবো এই আর কি। তো ওইখানে থাকলাম, তারপর কিছুদিন পর কি হলো, আবার ভাড়া বাড়িতেই চলে গেলাম। তো এখানে এসে থাকার মানে ঘরটা একটু প্রবলেম ছিল, তো তার জন্য আর কি। তো তারপর এখন হয়েছে কি, আবার নতুন করে এখানে বাগান করা হলো। আপনারা তো দেখছেনই যে আমার ব্লগে বাগান টাগান করা হচ্ছে, তো তার জন্য আবার বাড়ি ফিরে এলাম। তো এখন কি বলুন তো, সব কিছু এক জায়গায় হচ্ছে আর কি। আমার বিয়ের জিনিসপত্র, তারপর আমরা, বাড়ি, সব কিছু যেন আবার একসঙ্গে মিলিত হলো আর কি। তো ওই এখন মানে মনে হচ্ছে এখন থেকে আমি নতুন করে সংসার শুরু করছি, আগেরটা যেন সংসারই ছিল না। তো কী করে থাকবে বলুন, আমার বিয়ের জিনিসপত্র এক জায়গায়, আমার বাড়ি এক জায়গায়, আর আমরা থাকছি অন্য জায়গায়। তো এই আর কি, এখন সব কিছু এক জায়গায় আছে, এখন যেন সংসারটাকে সংসার মনে হচ্ছে আর কি। আর বিয়ের পাওয়া অনেক জিনিসপত্র আছে জানেন বন্ধুরা, যেগুলো আমি এখনও মানে প্যাকেট থেকেই খুলিনি, এমনও অনেক অনেক জিনিস আছে। বিয়ে হয়ে গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে, কিন্তু প্যাকেট থেকে এখনও খোলা হয়নি। ওই আর কি, এক জায়গায় থাকি না। আর তারপর যখন ভাড়া বাড়িতে ছিলাম, সব তো জিনিস রাখার জায়গাটাও লাগে, তো সেসব জায়গাও নেই, আর মানে খুব একটা তো বেশি রুম নিয়ে থাকা যায় না, তো ভাড়ারও একটা প্রবলেম থাকে, তো জিনিসপত্রও কিনিনি। তো তাই আর কি, তো বিয়ের জিনিসগুলো যখন বের করব, তারপর রাখবো কোথায়? যেমন অনেক গ্লাস আছে, অনেক সুন্দর সুন্দর গ্লাসের, তারপর বাটি, খুব সুন্দর সুন্দর জিনিসও পেয়েছি কিন্তু, আর অনেকগুলো আমি গিফটও করে নিয়েছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু এগিয়ে আসছে। একটু আলু ভাজা করলাম আমার ছেলের জন্য, আর সবাই খাবে, বিশেষ করে আমার ছেলের জন্যই আলু ভাজিটা করি আর কি। আর এখন একটু লাউ দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করব, যেটা আমরা মানে সবাই ভালোবাসি আর কি। তো কি বলুন তো, গলাটা না এখনও ঠিক হয়নি, তার জন্য মানে সাউন্ডটা এরকম আসছে। তো এই জিনিসপত্রগুলো এখন আস্তে আস্তে বের করছি, আর গত ব্লগে তো দেখলেনি, আলনাটাকেও ঠিকঠাক করে ঘরে তুললাম। তো আলনার যে বক্সটা আছে না, ভাবছি যে ওইটাতে অনেক জিনিস রাখতে পারবো, তার জন্য আর কি এখন আস্তে আস্তে সব প্যাকেট ওপেন করব, মানে এতদিন পর্যন্ত যেগুলোকে আমি রেখেছি আর কি। তো এই দেখুন, ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমি যখনই এই লাউ দিয়ে মানে মসুর ডাল দিয়ে রান্না করি, মসুর ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দরভাবে লাউয়ের সঙ্গে সিদ্ধটা হয় আর কি। তো এখানে কিছুটা পরিমাণ লাউটা দিয়ে তারপর আমি মসুর ডালটা দেবো, তার উপর আবার লাউয়ের লেয়ারটা দেবো আর কি, তারপর কী হবে সুন্দর করে এটা মিশে যাবে।
যেহেতু কড়াইটা ছোট তো তার জন্য দেখুন একেবারে ভর্তি হয়ে গেছে। আর এই লাউটা আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে এরকম করে খেতে, আর এটা খেলে শরীরের পক্ষেও কিন্তু অনেকটাই ভালো। আর এদিকে দেখুন ওর বাবা দাঁড়িয়ে আছে, তো ওর তো স্কুল বন্ধ, সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে, তো ও আমার সঙ্গে কথা বলছে। আমি নাকি ও বাড়িতে থাকলেই কাজগুলো দেখাই, আর না হলে নাকি আমি মোবাইল ঘাঁটি শুধু। তো আপনারাই তো জানেন আমি কি করি না করি, তো ও আর বুঝতে পারে না যে আমি কোন কাজ করি আর না করি। আর এইদিকে দেখুন আমার গ্লাস, মানে বিয়েতে পাওয়া জিনিসগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গ্লাস, তো এগুলো বের করে এবার ধুয়ে শুকিয়ে তারপর রাখবো। তো এতদিন ধরে কিন্তু এগুলো থাকা সত্ত্বেও আমি এগুলো ইউজ করিনি, কারণ রাখার কোনো জায়গা ছিল না। আর আমার ছেলে তো যদি বাইরে রাখি কাঁচের জিনিসগুলো ধরবে আর ফেলে ভেঙে দেবে, তো তার কারণে আর আমি ইউজ করিনি এতদিন। তো কাঁচের বাটিগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এই প্যাকেটগুলো ফেলবো না, এগুলো আমার অনেক কাজে লাগবে, তো এগুলোকে রেখে দেবো। আর এদিকে দেখুন আরও বাটি বের করছি, এগুলো সিনামিকের বাটি, খুবই ভালো এগুলো দেখতে, খুব সুন্দর, আমার খুবই পছন্দ হয়ে। চায়ের মধ্যে মানে স্পুনও ছিল আর কি। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, ভাবলাম যে দুধটা আগে গরম করে নেই তারপর গিয়ে ধুয়ে নেব। তো কি বলুন তো, এগুলো ধুয়ে এবার রাখবো, আর আমার খুবই ভালো লাগছে কারণ এগুলো এখন ইউজ করতে পারবো। এতদিন আমি শুধু প্যাকেটগুলো রেখেছি, আমি জানতামও না কোন প্যাকেটের ভিতর কী আছে। তো তিনটা প্যাকেট যখন খুললাম তো দেখলাম আর কি এগুলো আছে, তা আরও কয়েকটা প্যাকেট আছে, দেখবো ওইগুলো বের করে যে ওইগুলিতে আর কী কী আছে। তো এগুলো এবার ধুয়ে নেব, তারপর এগুলো শুকোতে দেব। আর কি গরম লাগছে বন্ধুরা, আপনারা প্রায় ব্লগেই আমার এই নাইটিটা দেখছেন। আসল কথা হলো এই নাইটিটা পরে আমি খুব আরাম পাই কাজ করতে, তার জন্য আমি সকালবেলায় এই নাইটিটাই পরে নিই, কারণ এত গরম দিচ্ছে না, হালকা পাতলা নাইটি না পরলে কাজ করা যায় না। তো আমার হাত লম্বা নাইটিগুলো আছে কিন্তু পরে না আমি মানে সহ্য করতে পারি না গরমের মধ্যে, তো তার জন্য আর কি। তো এই জায়গায় কাঠের উপরে আমি এখন এগুলো শুকিয়ে মানে শুকাতে দেবো আর কি। তো এখন অর্ঘ্যকে স্নান করিয়ে আনবো। দেখুন ও এসে কি দুষ্টুমিটাই না করছে, একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, এত গরম লাগছে কি বলবো, স্নান করে এসেও ঘামছে। তো এবার ওকে স্নান করিয়ে দিয়েছি, আমি এখন স্নান করে আসবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30টার মতো বাজে, এখন স্নান না করলে আর পারা যাবে না। তো এখন স্নান করে আসবো, আর এদিকে বাটি আর গ্লাসগুলোও শুকিয়ে গেছে, এগুলোও তুলে রাখবো, আর পরে এসে এগুলো গুছিয়ে রাখবো আর কি। স্নানটা করে এসেছি আর ঘড়িতে দেখুন 2:45 বাজে, মানে এর মধ্যে কিন্তু আরও কয়েকটা কাজ করেছিলাম। আর ভাবলাম যে এখন এসে ওই গ্লাসগুলো গুছিয়ে রাখবো, কারণ অর্ঘ্যকে আগেই ভাত খাইয়ে দিয়েছি, তো এখন অনেকটা টাইম আছে এগুলো গুছিয়ে রাখার। তো কি বলুন তো, ওই কারেন্ট না থাকলে তো আমার ঘরে সব কিছু অন্ধকার, কিছুই দেখানো যাবে না। তো ওই কারেন্টের জ্বালায় আর আমার ব্লগটা সুন্দর করে শেষ করতে দিল না আর কি, মানে কি বলবো, আমার এত রাগ উঠছে যে আর বলে বোঝাতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, কিচ্ছু করার নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।